আসসালামু আলাইকুম চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি কিছু তোমাদের সঙ্গে টিপস শেয়ার করব। যেটা মহিলাদের কাজ সহজ হবে তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো তার আগে আমাদের বাগানের কিছু গাছ তোমাদের সঙ্গে শেয়ার করব মানে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিল যে আমি যেন আমাদের বাগানটুকু তাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক কিছুটা হলেও আমি ভিডিও শ্যুট করেছি তো যাই হোক তোমরা দেখতে থাকো এই দেখো এটাও একটা ফুলের গাছ কুড়ি ধরেছে বেশ কিছুটা কুড়ি ধরেছে এই দেখো চলো এবার বাগানের বড় গাছগুলোতে যাই এই দেখো এটা হচ্ছে আমড়ার গাছ আর প্রচুর প্রচুর আমরা ধরেছে আমরা তো এটাকে আমরাই বলি আর এই দেখো যেমন লিচুর গাছে থোকা থোকা লিচু ধরে ঠিক সেইরকমভাবে আমরা ধরেছে আর এটা তো কাঁঠাল গাছ সবাই জানো তো এরখানেও প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে গাছটাও বিশাল বড়। তো এই বাগানে দুটো কাঁঠাল গাছ আছে আর দুটোতেই অনেক কাঁঠাল ধরেছে আর কাঁঠালগুলো বেশ বড় বড় হয়েছে আর এই দেখো এটা হচ্ছে আমরুপালি গাছ তো দুটো আমরুপালি গাছ রয়েছে এখানে এবারে আম খুবই কম হয়েছে তো যাই হোক তবুও হয়েছে কারণ এই আমরুপালি গাছে কিন্তু প্রত্যেকবার গাছ ভর্তি ভর্তি আম থাকে তো সেই হিসাবে এবারে আম হয়নি আর কি আর ক্ষীরসতি আমের গাছ আছে একটা বিশাল বড় সেটাতে একটাও হয়নি তো যাই হোক চলো এবার রান্নাঘরে যাই চলে এলাম প্রথম টিপসে মাছ তো মাছ তো আমরা সবাই ধুই কিন্তু মাছে এমন একটা জিনিস দিতে হয় যে সেটা ভালোভাবে পরিষ্কার হয় আর অনেকেই সেটা করে না আর কথাই আছে মানে পুরনো মানুষের কথা আছে যে মাংস একবার ধুতে হয় কিন্তু মাছ সাতবার ধুতে হয় তো এই দেখো যতই ভালো করে ধোও না কেন মাছ মাছে কিন্তু সেই ওই জিনিসটা না দিলে কোনো মতে ধোয়া ভালো হবে না আর সেটা হচ্ছে এই দেখো লবণ এক চামচ লবণ দিয়ে দিলে মানে এক চামচ লবণ দেওয়ার পরে এইভাবে ঘষতে হবে আমি কিন্তু অলরেডি মানে লবণ দেওয়ার আগে পাঁচবার ধুয়ে নিয়েছি তারপরে দেখো লবণ দিয়ে ঘষার পরে যখন ধুয়ে ফেলবো অনেক আঁচটা বার হবে আর এটা যদি লবণ না দিতাম তাহলে কিন্তু এই আঁসটাগুলো মাছের মধ্যে থেকেই যেত কারণ এটা লবণ দেওয়ার পরেই বেরিয়েছে তো যাই হোক আমি বলবো মাছ যখন ধোবে তখন কিন্তু একবার লবণ দিয়ে ধোয়া অত্যন্ত জরুরি নইলে মাছে একটা আঁচটা গন্ধ থেকেই যায় তো যাই হোক চলো যাই পরের টিপসে মাছটা ধোয়ার পরে এবার মানে এতগুলো মাছ কিভাবে আমাদের রাখা উচিত সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো টিপস নাম্বার দুই অনেকগুলো মাছ আমরা একসঙ্গে গাদাগাদি করে না রেখে যটা করে রান্না করব মানে যতটা আমাদের লাগে প্রত্যেক দিনের ততটা করে যদি এইভাবে ক্যারিতে করে ভরে নিই এইভাবে চারটা পাঁচটা যটা লাগে আর কি এইভাবে আলাদা আলাদা ক্যারিতে ভরে রেখে দেব তাহলে কিন্তু ভীষণই সুবিধে হবে আমাদের প্রত্যেক দিনের জন্য কারণ সব মাছ যদি একসঙ্গে রেখে দিই তাহলে কিন্তু সবগুলো মাছ বার করতে হয় ছাড়ানোর জন্য তো যাই হোক আমরা যদি এইভাবে ক্যারিতে করে আলাদা আলাদা ক্যারি করে রাখি তাহলে কোনো অসুবিধে হবে না এটা আমি রান্না করব তাই এটা রেখে দিলাম আর এটা এইভাবে ক্যারি করে দিলাম ক্যারি করার পরে যে কোনো একটা কন্টেনারে এইভাবে সাজিয়ে রেখে দেব তাহলে কি হবে বলো তো যখন আমাদের প্রয়োজন হবে একটা করে ক্যারি বার করে নেব চলো এটা ফ্রিজে রেখে দেব টিপস নাম্বার থ্রি আমি হাত দেব এখন লঙ্কায় তার আগে হাতে দিয়ে দেব একটুখানি সর্ষের তেল সরষের তেল হাতে এইভাবে মেখে নিলে লঙ্কা কাটলে কিন্তু হাত জ্বালা করে না তো যাই হোক যারা নতুন রধনী তাদের জন্য এই টিপস আর ভীষণই একটা সুবিধের টিপস তোমাদেরকে বলবো যেটা প্রত্যেক দিন হাত জ্বালার কোনো ভয় থাকবে না তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বোটাগুলো ছাড়িয়ে নেব কারণ অনেকগুলো লঙ্কা রয়েছে তো অনেকগুলো লঙ্কা রাখার পদ্ধতি হলো বোটাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হয় তারপরে রাখতে হয় আর এবারে দেখো প্রত্যেক দিন লঙ্কা কাটার ঝামেলা থাকবে না আমরা যদি কাঁচি নিয়ে এইভাবে লঙ্কাগুলো কেটে নিই মানে বেশ কিছুটা যারা রান্নাঘরে সময় দিতে পারো না তাদের ক্ষেত্রে তো ভীষণই ভালো এই টিপস এইভাবে লঙ্কাগুলো কেটে যে কোনো একটা কন্টেনারে ভরে রেখে দেবে এই দেখো এইভাবে এক সপ্তাহর জন্য কেটে রেখে দিলে কিন্তু খুবই সুবিধে হবে কারণ রান্নাঘরে ঢুকলেই আমাদের পেঁয়াজ লঙ্কা রসুনের প্রয়োজন হয় তো যাই হোক একসঙ্গে যদি বেশি করে এভাবে কেটে যে কোনো কৌটোর মধ্যে এভাবে ভরে রেখে দিই তাহলে খুবই সুবিধে হবে যারা রান্নাঘরে সময় দিতে পারো না তাদের ক্ষেত্রে ভীষণই ভালো একটা টিপস তো যাই হোক যখন দরকার হবে এইভাবে চামচ দিয়ে বার করে নেব কারণ লঙ্কা শুধু রান্নার ক্ষেত্রেই ব্যবহার হয় না আমরা যখন মুড়ি মাখাই তখনও লঙ্কা লাগে সেই কিন্তু এই একটা দুটো লঙ্কা কাটতে খুবই বিরক্ত লাগে তার জন্য তো ভীষণই ভালো তো যাই হোক এবারে এটা ফ্রিজের মধ্যে রেখে দেব আর এটা একেবারে নষ্ট হবে না সাত দিন কেন এক মাস থাকলেও নষ্ট হবে না তো চলো এবার বাকি লঙ্কাগুলো কিভাবে রাখবো তো আমার কাছে এই বোতলগুলো রয়েছে তো বোতলটা এইভাবে কেটে নেব এখান থেকে বোতলে যে স্টিকারটা রয়েছে সেটাও তুলে ফেলে দেব তাহলে দেখতে ভালো লাগবে তো যাই হোক এই দেখো এবারে এই বোতলের মধ্যে লঙ্কাটাকে দিয়ে দেব কারণ এই বোতলটা হচ্ছে ছুঁচলো বোতলে রেখে দিলে এটা ফ্রিজে জায়গা খাবে না পাল্লার মধ্যে রেখে দিলেই হবে আর দেখতেও ভালো লাগবে এই দেখো এইভাবে রেখে দেব আর ঢাকনাটাকে এরকম করে লাগিয়ে দেব আর তোমরা যদি এটা না করতে চাও তাহলে যে কোনো কৌটোর মধ্যে রেখে দিলেই হবে চলো যাই টিপস নাম্বার ফোর এখন আমের সিজন তো আম যেহেতু মানে গাছ পাকা আম তো সবাই আর খেতে পায় না কারণ যাদের কাছাকাছি আমের গাছ বা আমের বাগান থাকে তারাই কিন্তু পাকা মানে গাছ পাকা আম খাওয়ার সুযোগ পায় আর বাকি যে আমগুলো থাকে সেগুলো কিন্তু কার্বেট দিয়ে পাকানো হয় তো আমাদের যেভাবে খাওয়া উচিত সেটা হচ্ছে খাওয়ার দশ মিনিট আগে বোটাকে কেটে এইভাবে জলে ডুবিয়ে রাখতে হবে মানে কমপক্ষে দশ মিনিট ভিজিয়ে রাখলে কার্বেটের গন্ধটা বেরিয়ে যায় আর তারপরে মেন কথা হচ্ছে বোটার দিকে আমের দুধ থাকে সেগুলোও এই ভিজানোর কারণে সেগুলো বেরিয়ে যায় তো যাই হোক আমাদেরকে দশ মিনিট ভিজিয়ে রাখার পরে আম খাওয়া উচিত আজকের মতো এতটাই এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ